পেটের সমস্ত গ্যাস অ্যাসিডিটি বুক জ্বলা চোয়া ঢেকুর সব কিছু দূর হয়ে যাবে মাত্র 2 মিনিটের মধ্যেই। গ্যাসের সমস্যায় ভোগেন না এমন লোককে খুঁজে পাওয়া যাবে না। ফাস্ট ফুড ব্যস্ত জীবনযাত্রার যুগে গ্যাস অম্বল প্রায় ঘরোয়া রোগ হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে বড়, গর্ভবতী থেকে শুরু করে সকলেরই পেটে গ্যাস হতে দেখা যায়। আজকের ভিডিওটি তাদের জন্য যারা গ্যাস অ্যাসিডিটিতে ভুগছেন দিনের পর দিন। গ্যাসের ওষুধ খেয়ে গ্যাস ভালো হয়, আবারও সেই গ্যাস মাথাচাড়া দিয়ে ওঠে। এই গ্যাস থেকে মুক্তি পাবার উপায় আছে বন্ধু, আজকের পুরো ভিডিওটি দেখুন না টেনে। আর বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে অনেকেই উপকৃত হতে পারবে। যে কোনো বাড়িতে গেলে অন্তত গ্যাসের এক পাতা ঔষধ অবশ্যই পাওয়া যাবে। তবে কি গাদা গাদা গ্যাসের ঔষধ খাওয়াই গ্যাস দূর করার সমাধান? না বন্ধু, ঔষধ খেয়েই গ্যাস দূর করা এটা কোনো সমাধান হতে পারে না। এছাড়াও ঘরোয়া কিছু ভেষজ উপাদান রয়েছে যেগুলো খেলে আপনার পেটের সমস্ত গ্যাস অ্যাসিডিটি বুকে জ্বলা চোয়া ঢেকুর সব কিছুই দূর হবে। চলুন জেনে নেই সেই খাবারগুলোর নাম কি। নাম্বার একে থাকছে কলা। সারাদিনে অন্তত 2টি কলা খান। পেট পরিষ্কার রাখতে কলার জুড়ি মেলা ভার। সকালে খালি পেটে নয়, সকালে নাস্তা খাওয়ার আধা ঘন্টা পর আপনি একটি কলা খেতে পারেন। সেক্ষেত্রে আপনার পেট ঠান্ডা থাকবে আর গ্যাস অ্যাসিডিটি দূর হবে। নাম্বার 2, ঠান্ডা দুধ। পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে, অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় এক গ্লাস ঠান্ডা দুধ। হ্যাঁ বন্ধুরা, গরম দুধ নয়, গ্যাস অ্যাসিডিটি কমাতে পারে শুধুমাত্র ঠান্ডা দুধ। এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডিটি সাথে সাথে দূর হয়ে যাবে। নাম্বার 3, দারুচিনি। হজমের জন্য খুবই ভালো দারুচিনি। এক গ্লাস পানিতে আধা চামচ পরিমাণ দারুচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে দিনে 2 থেকে 3 বার খেলে সাথে সাথে গ্যাস অ্যাসিডিটি টক ঢেকুর দূর হয়ে যাবে। নাম্বার 4-এ যার নাম বলবো তা হলো মৌরি। মৌরিকে অনেকে মিষ্টি জিরা বা পান মশলার নামেও চিনেন, অনেকে মৌরিকে জিরা বলেন। না বন্ধুরা, এটি জিরা নয়, এটি জিরার মতোই দেখতে, এটি হলো মিষ্টি জিরা অর্থাৎ মৌরি। মৌরি ভিজিয়ে পানি খেলে আপনার গ্যাস অ্যাসিডিটি দূর হয়ে যাবে। আপনি রাতের বেলা এক গ্লাস পরিমাণ পানিতে 1 চামচ পরিমাণ মৌরি ভালোভাবে মিশিয়ে এটা ভিজিয়ে রাখুন সারা রাতের জন্য। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পর এই 1 গ্লাস পরিমাণ মৌরি পানি খেয়ে নিন। দেখবেন আপনার পেটের গ্যাস অ্যাসিডিটি সব দূর হয়ে যাবে। আর আপনার যদি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে বন্ধু, তাহলে মৌরি পানি খাওয়ার সাথে সাথে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। নাম্বার 5-এ থাকছে জিরা। জিরা পেটের গ্যাস, বমি, পায়খানা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি খুব দ্রুত দূর করে থাকে। আপনি জিরা কিভাবে সেবন করবেন? 1 গ্লাস পরিমাণ পানিতে 1 চামচ পরিমাণ জিরা দিয়ে এই পানিটুকু 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিন। এবারে এই পানীয়টুকু ছেঁকে আপনি পান করুন বন্ধু। এটি অবশ্যই সকালে আপনাকে খালি পেটে খেতে হবে। জিরা পানি খাওয়ার সাথে সাথে আপনার টক ঢেকুর, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। তবে এই জিরা পানি আপনাকে টানা 7 দিন খেতে হবে বন্ধু। টানা 7 দিন যদি আপনি জিরা পানি খেতে পারেন, তাহলে আপনার জীবনে আর পেটে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা আর হবে না। নাম্বার 6, লবঙ্গ। 2 থেকে 3টি লবঙ্গ মুখে নিয়ে চুষলে সঙ্গে সঙ্গে আপনার পেটের গ্যাস অ্যাসিডিটি দূর হয়ে যাবে। এখন থেকে যখনই দেখবেন গ্যাসের সমস্যা হচ্ছে, তখনই 2টি ফুলওয়ালা লবঙ্গ মুখে নিয়ে ভালোভাবে চিবিয়ে এর রসটুকু পান করে নিন বন্ধু। তাহলে আপনার পেটের গ্যাস অ্যাসিডিটির সাথে সাথেই দূর হয়ে যাবে। এছাড়াও গ্যাস অ্যাসিডিটি, বুকে জ্বালাভাব দূর করতে চাইলে আপনারা খেতে পারেন আদা। 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি কুচি করে কেটে 1 গ্লাস পরিমাণ পানিতে দিয়ে ভালোভাবে ফুটিয়ে সেই পানিটুকু যদি আপনারা খেতে পারেন, তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটি একেবারেই দূর হয়ে যাবে। তবে গর্ভাবস্থায় আদা ভুলেও সেবন করতে যাবেন না। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার আজকের ভিডিওটি যারা পুরো দেখেছেন তাদের অনেক বেশি উপকার হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর স্বাস্থ্য সম্পর্কিত এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। তাহলে এই চ্যানেলের সকল নতুন আপডেট পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।